মানে আমাদের এই দিল্লি সালতানাত, এই বিশাল মুঘল সাম্রাজ্যের পতন ঘটলো কিভাবে, এটা আমরা যারা ইসলামের ইতিহাসের বইগুলো পড়েছি তারা সবাই ইস্ট ইন্ডিয়ান কোম্পানির নাম শুনেছি। এই মনে করা হয় যে ইস্ট ইন্ডিয়ান কোম্পানির মাধ্যমেই এদেশে সর্বপ্রথম ইসলামের পরাজয়ের সূতিকাগার স্থাপন হয়। এখানে আরেকটু ক্লিয়ার করে বলি, 1600 সালে ব্রিটেনে মানে বর্তমান ইংল্যান্ডে একটা ব্যবসায়িক কোম্পানির আবির্ভাব হয়, যেই কোম্পানির নাম হচ্ছে ইস্ট ইন্ডিয়ান কোম্পানি, যেই কোম্পানিকে তৎকালীন রানী রাজকীয় ডিগ্রির মাধ্যমে এই অঞ্চলে ব্যবসা করার অনুমতি দেয়। 1600 সালে ব্রিটিশদের এই অঞ্চলে আসার পূর্বে 1400 সালের দিকে একজন বিখ্যাত পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামা, যারা ইতিহাস পড়েছি তারা এই নামের সাথে পরিচিত, ভাস্কো দা গামা মশালা, মশলা, ভারত অঞ্চল কিন্তু মশলার জন্য বিখ্যাত, এই জন্য এই যে হায়দ্রাবাদি খাবার বলেন বা আরও বিভিন্ন ধরনের স্পাইসি যে ফুডগুলো, স্পাইসি ফুড কিন্তু অন্য অঞ্চলে হয় না, স্পাইসি ফুডের মূল অঞ্চল হচ্ছে ভারত উপমহাদেশ, দিল্লি, পেশাওয়ার, ইসলামাবাদ, এগুলো হচ্ছে স্পাইসি ফুডের অঞ্চল। কেন? কেননা এই অঞ্চলে মশলা উৎপাদন হয়, মশলা অনেক দামি একটা জিনিস এই অঞ্চলে, এই অঞ্চলের স্বর্ণ হচ্ছে মশলা। আরব অঞ্চলের স্বর্ণ যেমন তেল, সোনা, তেল, সোনা, তেমনভাবে এই অঞ্চলের সোনা হচ্ছে কি? মশলা। এই মশলার ব্যবসার জন্য তৎকালীন সময় ভাস্কো দা গামা এই অঞ্চলে ব্যবসার জন্য আসে। ঠিক তারপরে ইংরেজরা এই অঞ্চলে আসে নীল চাষ করার জন্য, মানে যখন 1800 সালের দিকে, মানে ধীরে ধীরে তো বিজ্ঞান উন্নত হচ্ছে, বিজ্ঞান উন্নত হওয়ার সাথে সাথে শিল্প বিপ্লব ঘটে, শিল্প বিপ্লব ঘটার সাথে সাথে কল কারখানা তৈরি হয়, কল কারখানা মানে এই যে আপনাদের গাজীপুরে যেগুলো আছে কাপড় ফ্যাক্টরি, এই কাপড় ফ্যাক্টরিগুলো যখন তৈরি হয় তখন সেই সময় রঙের চাহিদা তৈরি হয়, এই রঙের চাহিদা এবং মশালার চাহিদা থেকে ব্রিটিশরা এই অঞ্চলে আগমন করে। এবং এখানে আরেকটা মজার কথা বলে রাখি, ব্রিটিশরা সর্বপ্রথম যেই অঞ্চলে পা রাখার জন্য এসেছিল সেটা হচ্ছে বর্তমান কেরালার মালাবার অঞ্চল, কিন্তু তৎকালীন মুসলিম নাবিকেরা তাদেরকে এই অঞ্চলে আসতে বাধা দেয় এবং পরবর্তীতে ওই আশেপাশের অঞ্চলের হিন্দু সম্প্রদায়ের মাধ্যমে তারা এই অঞ্চলে ব্যবসায়িক কার্যকলাপ শুরু করে। এখানে আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে ইস্ট ইন্ডিয়ান কোম্পানি এদেশে ব্যবসার জন্য আসলেও তাদের মূল উদ্দেশ্য ছিল এদেশের ক্ষমতা দখল করা এবং এদেশ থেকে সম্পদ পাচার করা, এবং এই জন্য তারা এই দেশে কুঠি স্থাপন, ব্যবসায়িক কুঠি, ব্যবসায়িক কুঠির আড়ালে, ব্যবসায়িক কুঠি বোঝেন মানে একটা আড্ডাখানার মতো আর কি, একটা বাড়ি নির্মাণ করা, একটা ঘর নির্মাণ করা, সেই জায়গায় কিছু রক্ষী বাহিনী রাখা, সেই রক্ষী বাহিনী রাখার মাধ্যমে আশেপাশের অঞ্চলে ব্যবসায়িক কার্যকলাপ বিস্তার ঘটানো, এই ব্যবসায়িক কার্যকলাপ বিস্তার ঘটানো ছিল ইংরেজদের মূল উদ্দেশ্য, এবং এই উদ্দেশ্যের পিছনে তাদের যেটা লক্ষ্য ছিল, তাদের লক্ষ্য ছিল এই দেশ থেকে অর্থ পাচার করা। এবং এই জায়গায় এদেশের রাজনীতিতে ব্রিটিশরা পা রাখতে যেটা করেছে সেটা হচ্ছে এই অঞ্চলের যারা অন্য ধর্মাবলম্বী মানুষ ছিল তাদের সাথে তারা সখ্যতা গড়েছে, কেননা মুসলিমরা তো কোনোদিন তাদেরকে এই অঞ্চলে ব্যবসা করতেও দিবে না এবং এই অঞ্চলে রাজনৈতিক হস্তক্ষেপও করতে দিবে না। এবং ইস্ট ইন্ডিয়ান কোম্পানির মাধ্যমে এই অঞ্চলে ইসলামের পতনটা যদি আমি আরেকটু ক্লিয়ার করি, যে আমরা বাংলাদেশ অঞ্চলের কথা বলছিলাম, যে বাংলাদেশে ইসলামের পতন হয়েছে 1757 সালে পলাশির যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার পতনের মাধ্যমে লর্ড ক্লাইভের সাথে। লর্ড ক্লাইভ কে ছিল? ইস্ট ইন্ডিয়ান কোম্পানির একজন দায়িত্বশীল। ইস্ট ইন্ডিয়ান কোম্পানি 1757 সালে নবাব সিরাজউদ্দৌলার সাথে যুদ্ধ করার আগে 1736 থেকে নিয়ে 1740-এর মধ্যবর্তী সময় মাত্র 4 বছরে কলকাতা অঞ্চলে নিজেদের ব্যবসায়িক দায়িত্ব পালনের জন্য 50 জন ব্যক্তি নির্ধারণ করে, যাদের একজনও মুসলিম ছিল না।
তারা কোন সম্প্রদায়ের মানুষ ছিল আমি তাদের নাম নিচ্ছি না। আমি শুধু এখানে এটা বলতে চাচ্ছি যে ধীরে ধীরে ইস্ট ইন্ডিয়ান কোম্পানি ব্যবসার মাধ্যমে এই অঞ্চলের কি করতে চেয়েছে, ক্ষমতা দখল করতে চেয়েছে, এবং ব্যবসার নামে দেশের বাহিরে থেকে ব্রিটিশ থেকে এই অঞ্চলে সেনাবাহিনীর পাচার ঘটিয়েছে। যদি সেনাবাহিনী না পাচার করে থাকে তাহলে 1757 সালে নবাব সিরাজউদ্দৌলার সাথে যুদ্ধ করে কিভাবে? যদি সেনাবাহিনী পাচার না করে থাকে তাহলে টিপু সুলতানের সাথে এরা যুদ্ধ করে কিভাবে? যদি এরা সেনাবাহিনী না পাচার করে থাকে ব্যবসায়িক কার্যকলাপের আড়ালে তাহলে এরা বাহাদুর শাহ জাফর 1858 সালে বাহাদুর শাহ জাফরের পতন ঘটায় কিভাবে? মানে আমি এটা বলতে চাচ্ছি যে তারা এই দেশে ব্যবসাটা ছিল তাদের নাম কাওয়াস্তে আসা, কিন্তু তারা এই দেশে মূলত কেন এসেছে? এদেশের ক্ষমতা দখল করার জন্য। এবং ক্ষমতা দখল করার পাশাপাশি তারা এই দেশ থেকে অর্থ সম্পত্তি লুটপাট করে নিয়ে গেছে। এই অর্থ সম্পত্তি লুটপাট করার আমি ছোট্ট একটা উদাহরণ দেই। লর্ড ক্লাইভ মীরজাফরের সাথে চুক্তিবদ্ধ হয়ে যখন নবাব সিরাজউদ্দৌলার পতন ঘটায়, নবাব সিরাজউদ্দৌলার নাম আমরা সবাই শুনেছি, পলাশির যুদ্ধে যখন নবাব সিরাজউদ্দৌলার পতন ঘটে তখন এই পতন ঘটায় মীরজাফর লর্ড ক্লাইভকে 30 লক্ষ টাকা দিয়েছে। বুঝছেন, 1757 সালের 30 লক্ষ টাকা। আপনি আপনার বাবার কাছে শোনেন, আপনার বাবা বলবে যে আমরা 1 টাকা দিয়ে 10 মণ ধান পেতাম। আপনি আপনার দাদার কাছে গল্প শোনেন, তাহলে আপনার দাদারও 100 বছর আগে 1757 সালে 30 লক্ষ টাকা দেওয়া হয়েছিল কাউকে? লর্ড ক্লাইভকে, শুধুমাত্র পলাশির যুদ্ধের কারণে। এবং এখানে আমি আরও কিছু কথা বলি। ব্রুকস অ্যাডামস নামে একজন লেখক, ওনার বই দ্য ল অফ সিভিলাইজেশন অ্যান্ড ডিকে, উনি ওনার বইয়ের 204 নম্বর খণ্ডের 203 নম্বর পৃষ্ঠার মধ্যে বলছেন যে ব্যাংক অফ ইংল্যান্ড স্থাপিত হওয়ার 50 বছর সময় পর্যন্ত তাদের সর্বোচ্চ নোট ছিল মাত্র 50 টাকা, এবং 1750 সালের আগ পর্যন্ত তাদের ব্যাংকের শাখা ছিল হাতে গোনা। কিন্তু 1750 সালের পরে পুরো প্রদেশে আনাচে কানাচে ব্যাংক অফ ইন্ডিয়া গড়ে ওঠে। কেন ব্যাংক অফ ইন্ডিয়া গড়ে ওঠে? অর্থ পাচারের জন্য। এবং 1760 সালে এর আগ পর্যন্ত ব্রিটিশে যে শিল্প বিপ্লব ঘটেছিল, আপনারা যারা ডক্টর লুৎফর রহমানের রচনাবলীর একটা গল্প ক্লাস 9-10 এক সময় ছিল, যেই গল্পে উনি ইংরেজদের উন্নতির একটা কথা ওখানে উল্লেখ করেছেন, সেই জায়গায় উনি শিল্প বিপ্লবের কথা বলেছেন। আমি এই জন্য ওনার কথা বলছি যেন ওখান পর্যন্ত যেতে আপনাদের সহজ হয়। ইংল্যান্ডে যে শিল্প বিপ্লব ঘটেছিল এই শিল্প বিপ্লবের গতি 1760 সালের আগ পর্যন্ত মন্থর ছিল, ধীরস্থির গতিতে ছিল, কিন্তু 1760 সালের পরে মানে নবাব সিরাজউদ্দৌলার পতনের পরে যখন এই দেশ থেকে অর্থ পাচার করা শুরু হয় তখন তাদের এই শিল্প বিপ্লবে গতি লাভ করে। এই মন্তব্য কে করছেন? এটা আমার মন্তব্য নয়, সুপ্রকাশ রায় তার লেখা বইয়ের মধ্যে এই বিষয় ক্লিয়ার বলেছেন যে ইংরেজদের বিপ্লব, যে শিল্প বিপ্লব, সেই শিল্প বিপ্লব এই বাঙালির কৃষক শ্রমিকের রক্ত এবং ঘাম ঝরানো টাকার উপর গড়ে ওঠে। আজকে যেই আধুনিক ইংল্যান্ড আপনারা দেখছেন সেই ইংল্যান্ডের মূল ভিত্তি স্থাপন হয়েছে এই অঞ্চলের কৃষক শ্রমিকের উপর। আপনারা ওই সময় ক্লাস 9-10 একটা গল্প ছিল, জোকের একটা গল্প ছিল, যেখানে একজন কৃষক তার পাট চাষের কথা বলেছিলেন এবং তার শরীরে জোক লাগার একটা গল্প ছিল। সেখানে নীল চাষের কথা ছিল, নীল এবং পাট চাষের কথা ছিল। মানে আমি এই জন্য আপনাকে ওই বইগুলোর দিকে নিয়ে যাচ্ছি যেন আপনার তাদের নির্যাতন বুঝতে সহজ হয়।